الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا عباد الله، قال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদের সৃষ্টি করেছেন এক বিন্দু তুচ্ছ পানি হতে, অথবা সুন্দরতম অবয়বে প্রেরণ করেছেন এই পৃথিবীতে নর এবং নারী হিসেবে। আলহামদুলিল্লাহ, অসংখ্য দরুদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পর এই পৃথিবীতে কোনো নবী রাসূল আগমন করবেন না। তিনি খাতামুন নবী, ইমামুল আনবিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, যার ব্যাপারে তার রব বলেছে, বলে সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অসংখ্য দরুদ ও সালাম নাজিল হন সেই নবীর উপর যিনি উম্মতকে এমন সব কিছু ভুলে দিয়ে গেছে যা উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, এবং উম্মতকে এমন সব কিছুর ব্যাপারে সতর্ক করে দিয়ে গেছে যা উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। দেখুন, আচ্ছা কথা কি স্পষ্ট শোনা যায়? একদম পরিষ্কার, আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা যারা মাদ্রাসায় পড়েছে, যদিও আমার মাদ্রাসার ছাত্রদের ছাত্র হওয়ারও এখনও যোগ্যতা হয়নি, তবুও মোটামুটি যারা হাদিস পড়ে, বাংলা অনুবাদ হোক, আরবি হোক, অথবা যারা হাদিসের দার্স শুনে, তারা সবাই এই ব্যাপারটা বা এই হাদিসটা শুনে যে বুনিয়াদ ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ স্তম্ভ ভিত্তি হচ্ছে পাঁচটি, এর মধ্যে আল্লাহকে সাক্ষী দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী দেওয়া, সলাত প্রতিষ্ঠিত করা, যাকাত তৌফিক হলে, হজ তৌফিক হলে, এবং বছরে মা সব এগারো মাস পরে এক মাস রোজা রাখা হচ্ছে ফরজ। এই পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে রমাদান, যেটাকে নিয়ে বাংলাদেশের মুসলিমরা তো দূরের কথা, হিন্দুরাও আবেগে থাকে। ভালো কথা, এমন অনেক অফিস আছে যেখানে মুসলিম হিন্দুরা মিলে কাজ করে, মুসলিমরা রোজা আছে তাই হিন্দুরাও চুরি করে খায়, ওরা ওরা সম্মান করে, ওরা মনে করে যে আমার সামনের ভাই সে না খেয়ে আছে, আমি তার সামনে খেলে তার খিদা বাড়বে। তা আমি এই কথাটা কেন বললাম? আসলে আমি এই কথাটা এই জন্য বললাম, বুঝানোর জন্য, যে এই দেশের রোজা আমরা এত আবেগ ঘনভাবে দেখি, মানে রোজা যে একটা ফরজ এটা আমরা খুব সুন্দর করে অনুভব করি এবং পালন করার চেষ্টা করি। আমাদের এই পালন দেখে আমাদের দেশে যারা অমুসলিম রয়েছে তারাও এটাতে আবেগে আপ্লুত হয়ে আমাদেরকে সহায়তা করে,
তাহলে নিশ্চয়ই আমরা নামাজটাকে ওইভাবে দেখিনি যেভাবে রোজাটাকে দেখেছি। অথচ ইসলামের ভিত্তি পাঁচটির প্রথমটি হচ্ছে ইন্টারেন্স, সাক্ষ্য দেওয়া, সাক্ষী না দিলে তো মুসলমানই হবে না। প্রথমটি হচ্ছে ইন্টারেন্স, আমি ঢুকলাম বা ভর্তি হইলাম। তো ভর্তি হওয়ার পরের ভিত্তি কোনটা, মানে এই একতলার ছাদ না দিয়ে কি দোতলার ছাদ দিছে? ঠিক আছে, আগামীকালকে টেকনোলজি বের হবে, চাইলে দশতলার ছাদ আগে হবে, পরে নয়তলার তো হবে, হতেই পারে, টেকনোলজি পরিবর্তন হতে পারে না, তাই আমার এই উদাহরণ তো অকার্যকর হতে পারে। কিন্তু ইসলামের ওই হাদিস অনুযায়ী তো ইমান আনার পরই হচ্ছে সলাত, ওটা তো মানে এরপরে, কারণ বছর শেষে একবার কেউ বেঁচে থাকলে তার রোজা থাকবে। আমি আজকে খুতবা দিচ্ছি, শেষ করার গ্যারান্টি আছে? আপনি আজকে খুতবা শুনতেছেন, শেষ করার গ্যারান্টি আছে? রমাদান যে পাবেন, প্রথম রোজা, এই যে খুতবা শুনবেন, নসিহত নেবেন, প্রথম রোজা অবধি যে যে পৌঁছাবেন, তার কি কোনো গ্যারান্টি আছে? আরে আসর পর্যন্ত ওই গ্যারান্টি নেই যারা জুমায় আসছে। তো তাহলে রমাদানকে আমরা একটা উৎসবে পরিণত করেছি, এই জন্য আমাদের এত তৃপ্তি লাগে, ভালো লাগে। মানে রোজা রেখে জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, ঈশার নামাজ পড়ে না, রোজা রেখে মিথ্যা বলে, গালাগালি করে, মারামারি করে, রোজা রেখে উল্টাপাল্টা ফেসবুকে সিনেমা নাটক দেখে হস্ত মিথুন করে, রোজা রেখে প্রিন্টের সাথে কথা বলে, ভোর রাত্রে কি দিয়ে ভাত খাইছো, রোজা রাখিও কিন্তু সরম বড় হয়ে গেছো, তারপরে উৎসব, কিসের উৎসব? একটা সেই রকম উৎসব, ডিউটি কম, চাকরি কম, প্রেশার কম, সবাই একটা ভালো চোখে দেখে, সামনে একটা ঈদ আসতেছে, সেই রকম কেনাকাটা করতে হবে, ডাবল বেতন পাবে, দোকানদারের ব্যবসা বেড়ে যাবে, চাকরিজীবীর বেতন ডাবল হয়ে যাবে, কি আনন্দ না এই রোজাকে ঘিরে। যদি ইবাদত হিসেবে আমাদের কাছে গুরুত্ব পাইতো, আমরা গুরুত্ব দিতাম, তাহলে তো সলাতের চাইতে বেশি, সিয়াম ফরজ, আমি তো ছোট করে দিচ্ছি বলে মনে করি নাকি, আমি বলছি যে সিয়াম কার উপরে ফরজ, কেন ফরজ? সিয়াম তো যে লোকটা সাক্ষী দিছে আল্লাহ ছাড়া মাবুদ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রেরিত বান্দা এবং রাসূল, এটা যে সাক্ষী দিছে এবং যে দিনে পাঁচবার ১৭ রাকাত নামাজ পড়ে, সিয়ামটা তো তাকে মুত্তাকি করবে, আরো ফরজগার করবে, সলাতকে মুসলমান রাখবে, সাক্ষী দিয়ে মানুষ মুসলিম হবে, সলাত প্রতিষ্ঠিত করে মানুষ মুসলমান থাকবে, বছর শেষে একবার রোজা রেখে মানুষ ইমানের পরিচয় দিবে, প্লাস ওর ফরজগারিতা বাড়াবে। এটাই তো প্রসেস, এটাই কি প্রসেস? কিন্তু এই প্রসেস শুধু একটা আনন্দ উৎসব, রীতিমতো কালচারে পরিণত হয়েছে রমাদান। গরিব মানুষ রোজা রাখে না, রিক্সা চালক রোজা রাখে না, ভ্যান চালক রোজা রাখে না, ডাব বিক্রেতা রোজা রাখে না, মাঠে কাজ করার লোক রোজা রাখে না, বড় লোকের ছেলে পেলে অসুস্থ হয়ে যাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, তাই রোজা রাখে না, ১০-১২ বছরের বাচ্চা তাই রোজা রাখে না, মা রোজা রাখে না, নতুন বিয়ে হয়েছে, নতুন বউ রোজা রাখে না, নতুন বিয়ে হয়েছে, ছেলে রোজা রাখে না, মাত্র বিয়ে করছে, কিভাবে নিজেকে সঙ্গত রাখবে? কত রিজনে রোজা ভাঙার রিজন আছে এদেশে, উৎসব তো, কালচার তো, একটু ভঙ্গ করলেই চলে, সমস্যা কালচার না তো, কালচার একটু ভঙ্গ হতেই পারে, কালচার একটু ভঙ্গ হতেই পারে। নতুন জামাই, বেচারা জামাই মানুষ, শাশুড়ি নিজেই চুরি করে রান্না করে খাওয়াচ্ছে, সবাইকে বলতেছে, একজন বলছে অন্নভোজনে রোজা থাকে না, না তোরে কে কইছে, আসলে দেহ মিয়া খায় না, এটাই বাস্তব, এটাই বাস্তব। তো রোজা এত গুরুত্বপূর্ণভাবে আমরা দেখি, ইবাদত হিসেবে কতটুকু দেখি আল্লাহ ভালো জানে। যারা পাঁচত্ব সলাত আদায় করে রোজাকে কন্টিনিউ করে, আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করুন। যারা রোজা রাখবে সলাত আদায় করে না, আল্লাহ তাদেরকে হিদায়ত দিয়ে সলাত আদায় করার তৌফিক দান করুন। আর আমার মতো যারা বলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমরা অনেক কিছু বলে যা নিজেরাই করতে পারি না, আল্লাহ ক্ষমা দৃষ্টিতে দেখুন। এক জায়গায় দায়িত্ব নিয়ে আসছি কথা বলার জন্য, যদিও আমি জানি আল্লাহ বলেছে হে ইমানদাররা তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরা করো না, কাবুরা মাকতা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন,
আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ হচ্ছে তুমি এমনটা মানুষকে বলো অথচ নিজেই এমনটা করো না। তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, এসে যেতে দাঁড়াইছি, কিছু কথা বলবো, আমাকে বাদ দিয়ে বলবো না, আগে থেকে বলি আমি এতটুকুই ভিন্ন আজকে যে আমার বলার পার্ট, মানে আজকে বলার দায়িত্ব আমার, শোনার দায়িত্ব আপনাদের, এতটুকুই ভিন্নতা, এছাড়া আপনার আর আমার কোনো পার্থক্য নেই। এই কথাগুলো আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য, এখান থেকে কেউ বাদ পড়বে না। সামনে রমাদান মাস আসতেছে, রমাদান একমাত্র মাস যার নাম ধরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, قال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم رمضان মাস এতে নাযিল করা হয়েছে মানুষের জন্য, হিদায়াতের জন্য, এবং হিদায়াতের স্পষ্ট, মানে রমাদান এমন এক মাস, এই মাসে নাযিল করেছে কোরআন। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যারা বলে শবে বরাতের রাতে কোরআন নাযিল হয়েছে, তারা কোরআনের এই আয়াতকে অস্বীকার করে। আমি নাম ধরে বলবো না, এই দেশের প্রখ্যাত আলেমরা, প্রখ্যাত বলতে আমি এই দেশের মানুষ যাকে প্রখ্যাত বলে সেই হিসেবে প্রখ্যাত বলেছি, তবে আমার কাছে তারা প্রখ্যাত নন। এদেশের সমষ্টিগত মানুষ, যে মানুষকে বেশি মানুষ শুনে সে হচ্ছে প্রখ্যাত আলেম। এদেশের মানুষ, যে মানুষের ওয়াজে বেশি মানুষ আসে, খুতবায় বেশি মানুষ আসে, লেকচারে বেশি মানুষ আসে, যার সাথে বেশি মানুষের ছবি তোলে, যার ওয়াজ বেশি মানুষ শেয়ার করে, যার ওয়াজ বেশি মহিলারা শুনে, পুরুষরা শুনে, যুবকরা শুনে, সে হচ্ছে প্রখ্যাত আলেম। এবার হোক সে মারহাবা এরকম করুক, হোক সে এক এক চেটিয়া সবাইকে কাফের বলুক, হোক সে সারাদিন জাল দৈফ নিয়ে মারামারি করুক, হোক তাকে কোনো কিছু জাল দৈফ বললে সে বুখারীকে বলে যে বুখারীর কথা কি কোরআনে আছে নাকি, এভাবে প্রশ্ন করা শুরু করে, প্রশ্ন দিয়ে প্রশ্নের সমাধান চায়, সে প্রশ্নের বদলে প্রশ্ন করে উত্তর দেয় না। যতই এরকম হোক না কেন, তাদের মতো মানুষরাই বলে শবে বরাত কোরআন নাজিল হয়েছে। এই আয়াত কি শবে বরাত, তো বলাই আছে শাহরু রমাদান, শাবান মাসে রমাদান হয় নাকি? হতে পারে কারো মঙ্গলবারে জুমা হইলে আমি কিছু করতে পারবো, মঙ্গলবারে যদি কারো শুক্রবার হয় আমি কিছু করতে পারবো, মঙ্গলবারে যদি কেউ খুতবা পড়ায় দুই রাকাত নামাজ পড়ে বলে যে জুমা পড়ছি, আমি কিছু করতে পারবো না, করার ক্ষমতা রাখি? আমি এতটুকুই বলে রাখতে পারবো ভাই এটা মঙ্গলবার জুমা, বহুত বৃহস্পতি শুক্র তো জুমা, আমি এতটুকুই বলতে পারবো, বাইরে কি বলবো? তো অতটুকুই বললাম, যারা শবে বরাতকে কোরআন নাযিলের মাস বলে, ভাগ্য রজনী বলে, তাদেরকে বলবো যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল ফীহিল কোরআন, আল্লাহ বলছে যে রমাদান মাস এতে কোরআন নাজিল করা হয়েছে, যার মধ্যে রয়েছে মানুষের জন্য হিদায়ত এবং সুস্পষ্ট নিদর্শন সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে। কাজেই ফামান শাহিদা মিনকুম, তোমাদের মধ্যে যেই লোকটা রমাদান মাসে উপস্থিত হবে, মানে রমাদান মাস এসেছে আর তুমি জীবিত আছো, এটাই বলছে, ফালিয়সুম, সে যাতে সিয়াম পালন করে বা রোজা রাখে, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আচ্ছা, রমাদান মাস একটি সম্মানিত মাস, এই মাসেই আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, আর বিশেষ করে এই মাসে আল্লাহ একটি ইবাদত বান্দাদের জন্য নির্ধারণ করেছেন, তা হলো সিয়াম। তার মানে রমাদান একটা মাসের নাম, বুঝেন না এই কথা, রমাদান একটা কি মাসের নাম, যেমন ইংরেজিতে মাস আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, বাংলাতে বৈশাখ, জ্যৈষ্ঠ এসব থাকে, হ্যাঁ আরবিতে শাবান, রমাদান, এগুলো হচ্ছে মাসের নাম। কিসের নাম? মাসের নাম। যেমন আজকে শুক্রবার, শুক্রবার একটা ইবাদত, পাঁচটা ইবাদত আছে, যেটা কম্পলসারি, ফজরের দুই রাকাত কম্পলসারি একটা ইবাদত, জোহরে জুমা দুই রাকাত খুতবা দিয়ে একটা ইবাদত, আসরে চার রাকাত একটা ইবাদত, মাগরিবে তিন রাকাত একটা ইবাদত, ঈশায় চার রাকাত একটা কম্পালসারি অনিবার্য,
এরকম একটা ইবাদত রয়েছে আজকের দিনে ঠিক একইভাবে রমজান মাস এই মাসে আল্লাহ একটা ইবাদত নির্ধারণ করেছে যে এই পুরো মাস যত মানুষ বেঁচে থাকবে সুস্থ থাকবে কোনো অসুবিধায় থাকবে না কোনো উযর থাকবে না এরা এই পুরো মাস সিয়াম পালন করবে বা বাংলাতে বললে বা ফারসিতে বললে রোজা রাখবে বুঝে আসছে না আসলে তাহলে আল্লাহ তাআলা একটা মাসকে নির্বাচন করেছে একটা ইবাদতের জন্য আল্লাহ যদি এটা অন্য মাসে নির্বাচন করত অন্য মাসে আমরা রাখতে হতো তাহলে রমাদান মাসের গুরুত্ব কেন কেন এত গুরুত্ব এই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছে এজন্য এত গুরুত্ব এই মাসেই আল্লাহ সিয়াম ফরজ করেছে মানুষের জন্য একটা ইবাদত ফরজ করেছে সবার জন্য গরীব ধনী সবার জন্য মুসলিমের জন্য ফরজ করেছে সিয়াম এবারে দেখেন আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন প্রথমত রমাদান মাসে কোরআন নাযিল করেছে এইবার ওই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এইবার দেখছেন এই যে আমি বললাম সিয়াম তো সবার উপরে ফরজ না সিয়াম তো সবার উপরে ফরজ না আপনারা হুদায় আবেগে হয়ে যান হুদায় আপনারা আল্লাহর বিচার না বুঝে নিজে নিজে বিচার করেন হুদায় আপনারা সিনেমা নাটকের মতো আবেগ ঘন হয়ে ইমোশনাল হয়ে যান নিজেরা নিজেদের বিবেক দিয়ে ধর্মকে বিচার করেন মনে হয় যেন ধর্ম আপনার ঘরের বউ নিজের বিবেকে যা কয় তা মনে হয় যেন ধর্ম আপনার ছোট ভাই ওরে লালন পালন করছেন বিদেশ যায় টাকা পয়সা পাঠায় এখন যা কন তা মনে হয় যেন ধর্ম আপনার ছোট বোন তার নিজে কষ্ট করে বিয়ে শাদী দিয়েছেন সোফা ফার্নিচার খাট পালঙ্গ সব দিছেন আপনি যা কোন তা এরকম হয় নাকি ধর্ম দিন হচ্ছে আল্লাহ যা বলেছে তা আল্লাহ কিন্তু সিয়াম সবার উপরে ফরজ করেনি হুদায় কিছু মানুষ অভুক্ত থাকবে অভুক্ত মানে হুদায় কিছু মানুষ ভুক্ত থাকবে অনাহারে থাকবে যাক তাদের রব যদি তাদেরকে এটা দেয় আমার তো কিছু করার নাই তবে আমি যে রবকে চিনি উনি সবার উপরে ফরজ করেনি জরুরি নয় যে সবার রব সমান হবে এদেশে কিছু মানুষের রব সব জায়গায় বিরাজ করে আর কিছু মানুষের রব আকাশে থাকে আরশের উপরে জরুরি নয় যে এদেশে সব মানুষের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমান হবে কারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের দিয়ে তৈরি কারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি দিয়ে তৈরি জরুরি নয় এদেশে সবার উপরে সবার রব সমান তাই যারা শুধু শুধু অনাহারে থাকবে তারা হয়তো তাদের রব থেকে কিছু নিতে পারবে তবে যেই রব আমি চিনি আরশে আদিমের উপর থাকে তিনি সবার উপর এটা ফরজই করেনি তিনি ফরজ করেছে কার উপরে তিনি বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো তোমরা যারা সাক্ষ্য দিয়েছো আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুব নেই তোমরা যারা এই সাক্ষ্য দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল হিসেবে সাক্ষ্য দিয়েছ আর এই সাক্ষীকে বলবৎ রাখার জন্য নিয়মিত দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো তোমাদের উপরে ফরজ কি ফরজ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর সিয়াম ফরজ তো কেন ফরজ كما كتب على الذين من قبلكم الله উদ্ধৃতি টেনে আনতেছে আল্লাহ উদাহরণ টেনে আনতেছে উদাহরণ টেনে আনে আল্লাহ এভাবে একটা জিনিস ফরজ করে দিচ্ছেন না যদিও তিনি আসমান ও জমিনের সত্য মাবুদ একচ্ছত্র মালিকানা ও ক্ষমতার অধিকারী চাইলে যা খুশি তা করতে পারে ইয়াফালু মা ইয়াশা ইয়াফালু মা ইউরিদ যা খুশি তা করার ক্ষমতা রাখে সিদ্ধান্ত উনার এভাবেই আমাদেরকে ইললজিক্যাল একটা ফরজ করেনি তিনি বলেছে যে তোমাদের উপর রমজানকে ফরজ করেছি তোমরা যারা ঈমান সো আল্লাহর উপরে রাসূলের উপরে শেষ দিনের উপরে শুধু স্পেসিফিক তোমাদের জন্য একটা ফরজ করেছি সিয়াম যেমনটা তোমাদের আগের লোকজনের উপর ফরজ করেছিলাম তো কেন ইয়া আল্লাহ কেন বছরে বারোটা মাস এগারোটা মাস চলে যাওয়ার পর একটা মাস আপনি সিএম ফরজ করলেন ইয়া আল্লাহ কেন এটা আমাদের আগের লোকের উপরও ছিল ফরজ কেন আল্লাহ বলেন যে লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা ফরজদার হতে পারো দেখছেন সিয়াম আপনার ফরজদারিতা বাড়াবে মানে ওই যে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
واشهد ان محمدا عبده ورسوله বলছেন পাঁচ ওয়াক্ত সালাত প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ বলছে যে তুমি পাঁচ ওয়াক্ত সালাত প্রতিষ্ঠিত করো তো তৌফিক আছে যাকাত দিচ্ছ তৌফিক আছে হজ করতেছো তাহলে এই সিয়ামটা তোমার জন্য ফরজ অনিবার্য নির্ধারণ করে দিলাম এটা তুমি রাখবাই রাখবা উপায় নেই এটা তো বের হওয়ার তো ইয়া আল্লাহ এত কষ্ট করে না খেয়ে থাকব আল্লাহ বলছে তোমার ফরজদারিতা বাড়বে তোমার তাকওয়া বাড়বে আল্লাহ ভীরুতা বাড়বে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে বুঝতে পেরেছেন কার উপর ফরজ শুধু শুধু আপনার অফিসের অমুসলিমকে না খায় রাখবেন না এরপরে ফেসবুকে স্ট্যাটাস দিবেন না দরকার নেই আপনি নিজেও না খেয়ে থাকিয়েন না বোধহয় নিজেও না খেয়ে থাকিয়েন না আপনার এই সুন্দর বডি নষ্ট করিয়েন না ইফতারিটা করার পরেই তো সিগারেট ধরাবেন ইফতারিটা করার পরেই তো ক্যারাম বোর্ডে যায় ক্যারাম খেলবেন ইফতারিটা করার পরেই তো মোবাইলে জুয়া ব্যাটিং খেলবেন ইফতারিটা করার পরেই তো যাইয়া প্রেমিকের সাথে দেখা করবেন ইফতারিটা করার পরেই তো যাইয়া ঈশার নামাজ পড়বেন না ইফতারিটা কইরেই তো মাগরিবের নামাজটা পড়বেন না শুধু শুধু অনাহারে থাকবেন না নিজেকে কষ্ট দেবেন না 60 বছর এই যৌবন হুদাই দরকার আছে একটা মাস নষ্ট করার আপনি বোকা আপনার এই সিদ্ধান্ত ভুল আছে 60 বছর আরে বুঝলাম 100 বছর বাচ্চা আপনার দাদা তো 60 এর পরে কি আর হাঁটতে চলতে পারছে নাকি হ্যাঁ বুঝছি আপনার এলাকায় পৃথিবীর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ আছে যার বয়স 118 বছর গিনিস বুকে নাম উঠছে তার তার চাইতে বেশি বয়স্ক মানুষ নাই তো কি করবো আমি 75-70-80 পরে সে কি আর হাঁটতে পারে নাকি শুয়ে আছে বিছানায় বছরে একবার ছেলের শ্বশুর বাড়ি থেকে মেহমান আসলে মামুই তালুইকে দেখতে যায় একটুকি তো একা একাই তো পড়ে আছে দোতলায় নিচতলায় অথবা ওই কাচারি ঘরে আপনার বউ দুপুরে একবার যায় বিশ্বপাতি করে দেয় ভাটটা দিয়ে আসলে আসতে নালে আপনার নাতি নাতনিকে বলে দেয় কি করবো আপনার 110 বছর বয়সের গল্প শুনে আমার কাম কি আমার কি দরকার আপনার 110 বছরের গল্প শুনে আমি যেটা বলি সেটা আপনি শুনেন 60 বছরের এই যৌবনে সৌন্দর্য বডি এক মাস না খাইয়া দরকার আছে এটা দুর্বল করা ও এখন তো আবার নতুন সিস্টেম আসছে শিক্ষিত সমাজ এখন উন্নত সমাজ তথ্য প্রযুক্তির যুগ ডাক্তাররা কয় রোজা রাখলে বহুত উপকার ডাক্তাররা কয় রোজা রাখলে বাচ্চা কাচ্চা যার 2-3 হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কারণ অনেক শারীরিক ক্ষমতা বাড়বে ডাক্তাররা বলে রোজা রাখলে কোলোরেস্টল বাজে চর্বি না খেয়ে থাকলে খুব দারুণ হবে কত জিনিস যোগ হয়েছে এখন না খেয়ে থাকাই যায় ঠিক না নামাজ না পড়লে কি হবে কি হবে যাকাত না দিলে কি হবে মুনাফিকি মিথ্যা কথা বলে একটু না খেয়ে থাকাই যায় আগে তো শুধু না খেয়ে থাকলে সওয়াবের আশা হইতো হুজুররা ওয়াজ করতো খতিবরা খুতবা দিত যে নামাজ না পড়লে রোজা রেখে লাভ নাই তবে এখন এটা লাভ বাই হয়েছে শারীরিক লাভ কি লাভ শারীরিক লাভ তবে আপনার এই শরীরের কথা বলি আমি ওয়াজে ছিলাম পোলাপানে সেলফি টেলফি তোলে এগুলো আমি খুব পছন্দ করি না ইগনোর করতে যাই আমি স্টেজ থেকে বাম পা দিয়ে নামি আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে আমি 37 দিন উঠতেই পারিনি বিস্তা থেকে আমার আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করুক আশ্চর্য দিক আগামীকালকে কি হবে আমি তো জানি না আল্লাহর কাছে ভালো কামনা করি তবে আমার ওজন একবার শারীরিক ওজন টোজন সব ঠিক আছে যে কেউ দেখো যে মাশা আল্লাহ ভাই আপনার শরীরে ঠিক আছে ভাই চিকন আরে আমার এত সুন্দর চিকন বডি থাই গাও আমি খালি এইরকম একটা সিঁড়ি থেকে নামতে যাই বাম পা দিয়ে নামছি আর আমি এরপর আর জানি না কি হয়েছে ডাক্তার কর লিগামেন্ট ছিঁড়ে গেছে আর পায়ে নাড়তে পারি না আপনি শুধু শুধু ডাক্তারের কথা শুনে না খেয়ে থাকিয়েন না দরকার নাই 60 বছরের জীবন খান 40-এর পরে খাইতে মন চায় না 40-এর পরে খাইতে মন চায় না এক বাটি গোস্ত দেওয়ার পরে এক সামিস দেওয়ার পরে আপনি বলবেন যে না রে ডাক্তার না করছে সে জোর করে নিলে আরেক সামিস দিবে আপনি 2 সামিস গোস্ত খায় মনে করবেন বহুত কিছু খেয়ে লাইছেন কিন্তু এখন আপনি 2 বাটি খেয়েও কিছু খান না মনে করেন খান আরাম করেন আরাম করেন খান কেন এই সুন্দর চেহারা নষ্ট করবেন 40-এর পরে আপনি খাইতে মন চায় না শুধু শুধু 30 দিন না খেয়ে থাকার মানে আছে হ্যাঁ সুদূর উপরে টাকা নিয়ে খান রমজান হলো উৎসব আনন্দ বিধর্মীদের যেমন ওদের ইবাদত গুলো আনন্দ গান বাজনা ছাড়া আর কিছুই নাই বিধর্মীদের ইবাদত গুলো যেমন এখন গান বাজনা নাচ এগুলো ছাড়া কিছুই নেই জামা কাপড় পরা নতুন নতুন এগুলো ছাড়া কিছুই নাই আপনারা
রমাদানকে শুধু খাও 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 শুধু খাও 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 সুদুর উপর নিয়া খাও ঋণ নিয়া খাও হ্যাঁ বিদেশে টাকার মেশিন আছে জীবন যৌবন নষ্ট করে পাঠাচ্ছে খাচ্ছেন শহরে টাকার মেশিন আছে জীবন যৌবন নষ্ট করে খাচ্ছেন 10 লাখ 20 লাখ টাকা আছে ব্যাংকে রেখে দিয়ে সুদুর উপর নিয়ে খাচ্ছেন আর খাচ্ছেন যুবক ছেলে বিয়ে না করায় শুধু খাচ্ছেন খাচ্ছেন খান রমাদান খাবার মাস এই দেশে আবার প্রচলিত আছে রুতার মধ্যে যা খুশি খা হিসাব নাই হ্যাঁ আপনার বাড়ি লক্ষ্মীপুর আমার বাড়ি নাঙ্গলকোট আমি কি এলাকার সংস্কৃতি বুঝি না নাকি বুঝলাম সিটাঙ্গেরটা বুঝি না আমি বুঝলাম ঢাকারটা বুঝি না আমি রংপুর দিনাজপুর উত্তরবঙ্গ চাপাইয়ের সংস্কৃতি আমি বুঝি না বুঝি আপনার বিয়ের সাথে আমি বুঝি না হয় নাকি এটা এই তো আসলাম 67 কিলোমিটার আমার বাড়ি থেকে মাত্র এখানে আমার বাড়ি থেকে ঠিক আমার ঘর থেকে এই জায়গাটা মাত্র ঠিক এই জায়গাটা 67 কিলোমিটার মাত্র তাও দুনিয়ার ঘুরে আসাতে আমার বাপ দাদারা আসছে আমার মনে হাত মানে খেতে চেতে দিয়ে আসছে 50-45 এর বেশি হবে বলে মনে হয় না আমার বুঝি আমি আপনার সংস্কৃতি বুঝি না আপনার এলাকার মুরব্বীরা কয় খা খা বাবা খা রমজানের হিসাব নাই হয় নাকি রমজানের হিসাব নাই আল্লাহ মাফ করবে বলছো রমজানের হিসাব নাই একথা কবে বলছো আল্লাহ মাফ করে দেবে বলেছে হিসাব নাই কবে বলছে কথা আবার বুঝি হিসাব ছাড়া জিনিস হয় নাকি এটা আরে আপনার নতুন জামাই আসছে আপনি তারে মন ভরে খাওয়াবেন বুঝি টাকা গুনে দেওয়ার সময় দোকানদারকে হিসাব করে দেবেন না হয় নাকি বুঝি মুরগি কিনবেন গোস্ত কিনবেন হিসাব ছাড়া টাকা দিয়ে দিবেন কারণ আপনার জামাইয়ে খাবে এটা হয় নাকি জামাইয়ের বেলা না হিসাব নাই খাবার বেলা না হিসাব নাই কিনার বেলা তো হিসাব আছে না তো রমাদানেও হিসাব আছে কিন্তু আল্লাহ মাফ করবে এইটা একটা ছাড় আছে কি মাফ করবে খাওয়া দাওয়াটা না যে কোনো অপরাধ হোক আল্লাহর কাছে মাপ চাই ফিরে আসতে চাইলে আল্লাহ সহজে মাফ করে দেবে দয়ার দ্বার খুলে রাখছে পুরো মাস ঠিক না খান ভালো করে খান রমাদান সবার উপরে ফরজই না এদেশের হুজুররা আমার আমার করে আমার দোষ আয়েশা বলবো যে এখানে সবাই জান্নাতে চলে গেছে আমি সহ যেহেতু খুতবায় আসছে আর উদ্ধার করে ফেলছে ফজর না পড়ে খুতবায় আসছে আমার আসর পড়বে না একবার উদ্ধার করে ফেলবে আগামী সপ্তাহে মসজিদে এসে আমি তো এটা বলবোই কারণ আপনারা আমাকে শুনতে আসছেন ভাই কম হ্যাঁ আল্লাহ সুবহান ওয়া তাআলাকে হাইয়া আলা সলা ও আল্লাহর কথায় আসেন আজকে জামশেদ মজুমদার আসছে অমুক আসছে তমুক আসছে ও আসছে তো আমি বলবো না আপনাকে ভাই যে জায়গায় আপনি আল্লাহর ডাকে আসেন না আমার ডাকে আসছেন আল্লাহ মাফ করুক আমাদেরকে প্রতিষ্ঠিত করবেন সিয়াম সবার উপরে ফরজই না সবার উপরে সিয়াম ফরজই না আমার দোষ নাই আল্লাহ তাআলা বলেছে যারা ঈমান আনছো যাদের ঈমান আছে তাদের উপর ফরজ বাকিদের উপরে ফরজ নাকি বললেই হবে নাকি ইসলাম কোন সংস্কৃতি নয় ইসলাম কোন কৃষ্টি কালচারের নাম নয় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে তা ইসলাম ব্যাস কৃষ্টি কালচার পালন করবে করেন ইসলামের বিরুদ্ধে না গেলে হালাল খায়ের কিন্তু কৃষ্টি কালচার দিয়ে ধর্মকে জাজ করার দরকার নেই দিন দিয়ে কৃষ্টি কালচার জাজ করেন আমি আগেই বলেছি এই দেশের যারা হাদিস পড়ে হাদিস শুনে দারসে বসে যারা কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনে তারা এই হাদিসটা শুনেছে আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস ইসলামের স্তম্ভ পাঁচটি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও রাজীবপুর লক্ষ্মীপুরের মানুষ এই হাদিসটাকে মনোযোগ দিয়ে দেখো এই হাদিসটা যদি বুঝে আসে তো তোমার জান্নাত আছে এই হাদিস যদি বুঝে না আসে তোমার জান্নাত এখনো তুমি বুঝে পাওনি তোমার জাহান্নামের আশ্রয় এখনো তুমি রাস্তা খুঁজে পাওনি তোমার জান্নাতের পথ এখনো তুমি খুঁজে পাওনি যদি এই হাদিস না বুঝো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে ইসলামের স্তম্ভ পাঁচটি তার মানে যার এই পাঁচটা পিলার আছে
তার ইসলাম আছে যার ইসলাম আছে সে মুমিন আছে যার ঈমান আছে সে জান্নাতে যাবে তার ঘর নাই তার ঈমান নাই তার কিসের জান্নাত কিসের আখিরাতে ভালোবাসা তার তো কি ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ রাসূলুল্লাহ এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া আর কোন প্রকৃত সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই সাক্ষ্যটা আমরা দিছি এই আমাদের প্রথম স্তম্ভ আমরা ভর্তি হইলাম ইসলামে কি হইলাম আমরা ভর্তি হইলাম ইসলামে তো আমাদের ক্লাস কি এই যে আমরা ভর্তি হইলাম আমাদের ক্লাস কি ওয়াইকামিস সালাহ আমাদের ক্লাস হচ্ছে দিনে পাঁচ বার সালাত আদায় করা ওয়াইতাইজ যাকাহ আমাদের এই ক্লাসে যারা নামাজে আমরা অংশগ্রহণ করেছি আমাদের মধ্যে যারা বৃত্তবান তারা আমরা যাকাত দিব আর যারা দরিদ্র নামাজি আমরা আমরা যাকাত দিব না যারা আমরা একেবারে নিঃস্ব নামাজি তারা আমরা যাকাত নিব বুঝাইতে পেরেছি যাকাত নিতে লজ্জা পাবে না দরিদ্র ভাইরা আমার এই যাকাত তোমার হক তোমার রব দিয়েছে লজ্জা নেই রব থেকে পেতে এই যাকাত জামশেদ মজুমদার দেয় না এই যাকাত দেশের এমপি মন্ত্রী দেয় নাই এই যাকাত দেশের বৃত্তবান বিদেশি প্রবাসী জমিদাররা দেয় নাই তোমার এই যাকাত তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য এটা তুমি গ্রহণ করো সাদরে তুমি গ্রহণ করো লজ্জা পেও না যাকাত নিতে এটা তোমার রব নির্ধারণ করেছে তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য আর ধনী মুসল্লিরা রব তোমাকে নির্দেশ দিচ্ছে রবের থেকে দিতে তোমার থেকে নয় তুমি কি কিছুর মালিক নাকি হ্যাঁ তুমি কি কিছুর মালিক নাকি তোমাকে নির্দিষ্টটা সময়ের জন্য দেওয়া হয়েছে তোমাকে দেওয়া হয়েছে অনুমতি কতটুকু খরচ করবা কতটুকু খরচ করবা না তোমাকে অনুমতি দিয়েছে খরচ করার যে সম্পদ তুমি ভোগ করো তোমাকে রব অনুমতি দিয়েছে যে তুমি ভোগ করতে পারবা তোমার যাকাত ফরজের পরে 2.5% বের করে বাকিটুকু ভোগ করতে পারবা এটা পারবা না তো এটা কি করবো ইয়া আল্লাহ এটা দিয়ে দাও কাকে ইয়া আল্লাহ ওই যে তোমার সাথে যে দাঁড়ায় লুঙ্গি ছেঁড়া লোকটা ওই যে তোমার ডান পাশে নামাজ পড়তে বাম পাশে নামাজ পড়তে সামনের কাতারে পিছনের কাতারে নামাজ পড়তে যে মুসলমানটা দাঁড়ায় লুঙ্গি ছেঁড়া জুতা নেই মেয়ে বিয়ে দিতে পারতেছে না ছেলে বিয়ে করাইতে পারতেছে না ঘর নেই ভাত নেই একটা খাট নেই আলমারি নেই একটা চুলা নাই একটা রিক্সা নাই একটা ভ্যান নাই একটা টেইলার সেলাই মেশিন নাই তাকে দিয়ে দাও রাখবা না তোমার টাকা নাকি তুমি রেখে দিবা আর দরিদ্র তো লজ্জা কি আছে ও দিচ্ছে নাকি এটা আল্লাহ দিচ্ছে ও ফকিরকে ভিক্ষা দেয় না তোমাকে জাকাত দিবে না ওটা আল্লাহ দিছে তোমাকে ওকে নির্দেশ দিছে ও আল্লাহর বান্দা আল্লাহ ওর প্রভু আল্লাহর মাহবুব আল্লাহর রব প্রতিপালক ওর ক্ষমতাসর রবের কথা না শুনে ওর রূহ নিয়ে চলে যাবে না উনি তোমার লজ্জা কিসের ওকে তোমাকে দিছে নাকি জাকাত ও জাকাত দিয়ে তোমাকে খোটা দেয় ওর বাপের টাকা যে জাকাত দিয়ে তোমাকে খোটা দেবে তোমার রব তোমাকে দিয়েছে এটা ওকে তো অত ও কি হ্যাঁ ও কি তোমার রব ওর রূহ নিয়ে চলে যাবে তোমার রব ওর রূহ নিয়ে চলে গেলে ওর শরীরটা একদিনে পচে যাবে ও তোমাকে খোটা দেয় জাকাত দিয়ে ও দিয়েছে তুমি দিছো না জাকাত জাকাত দিয়ে আবার দরিদ্র মানুষকে খোটা দেওয়া হয় তোমার টাকা জাকাত সাদাকা দিছে খোটা দেওয়ার কি আছে সাদাকা দিয়ে সাদাকা কি দিয়ে দিছে নাকি তোমাকে দিছে নাকি ও আল্লাহকে দিছে ও আল্লাহকে দিছে আল্লাহকে বাড়াই দিবে ওয়াদা করছে ও আল্লাহকে দিছে কর্জে হাসানা দিছে আল্লাহকে আল্লাহ এটা আখেরাতে ওকে বাড়াই দিবে যদি এই নিয়ত করে দেয় সে আল্লাহকে দিছে তুমি লজ্জা পাও কেন নিতে নিতে লজ্জা পাবা না আর যারা দান করেন আপনার এত খোটা দেওয়ার কিছু নাই আপনি আপনি ওকে দেয়নি নেই আপনি ওকে দেয়নি নেই যদি আপনি মনে করেন আপনি বড় হওয়ার জন্য দিচ্ছেন তাহলে তো শিরকি করে ফেললেন আপনি সাদাকা হবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য উদ্দেশ্যে দিলে ওকে কেন খোটা দিচ্ছেন দিলে আল্লাহকে খোটা দেন দেখি কত বড় আপনার হেডাম আছে যাই হোক খুতবার সময় আর বেশি নেই বুনিয়াল ইসলাম আলা খামস ইসলামের স্তম্ভ পাঁচটি সাক্ষ্য দিলে আল্লাহকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সালাত দিনে পাঁচবার ১৭ রাকাত প্রতিষ্ঠিত করবে মহিলা অথবা পুরুষ
মহিলা অথবা পুরুষ হিজড়া সালাত ফরজ তো কিভাবে হিজড়া নামাজ পড়বে যার অঙ্গভঙ্গি শারীরিক গঠন পুরুষের মতো সে পুরুষতে পড়বে যার শারীরিক গঠন মহিলা সে মহিলার পর্দা করবে সে পর্দা হিসেবে থাকবে ঘর ঘর ফেলবে এটাই সিম্পল লজিক ভিন্ন কিছু না তো ভিন্ন কিছু না শুধু বাচ্চা জন্ম দিতে পারে না এত ভয় পাওয়ার কি আছে ওকে ওকে এত তুচ্ছ মনে করার কি আছে বাচ্চা জন্ম দিতে পারে না বাচ্চা পেটে দিতে পারে না এটাই তো আর কি বাকি তো মানুষ ওয়াইথাইজ যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে ওয়াইথাইজ যাকাত 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 দেওয়া হচ্ছে তৃতীয় স্তম্ভ ওয়াল হজ ওই যে পাঁচ ওয়াক্ত নামাজকারে যার টাকা পয়সা আছে তার উপরে হজ ফরজ করা হয়েছে সে হজ হজ করবে দেখছেন যেটা নিয়ে আপনি খুব আবেগঘন অসৌমি রমাদান বছর শেষে একবার রমজান মাস আসলে রোজা রাখবে আর রোজা কেন রাখবে ওর ফরজ গাড়িটা বাড়ানোর জন্য কি বাড়ানোর জন্য কি বাড়ানোর জন্য ফরজ গাড়িটা বাড়ানোর জন্য রোজা রাখবে শুধু শুধু না খেয়ে থাকে মাগরিব পড়ে না ফজর পড়ে না সিস্টেম এদেশের বুঝি না প্রথম রোজা শেষ রমজান মানে শেষ রোজার দিন ফজরের আজান দিবে এরা 4:40 ঈদের দিন আজান দিবে 5:30 একদিনে 50 মিনিটের পার্থক্য করে ফেলে 20-30 মিনিটের পার্থক্য করে ফেলে আমার মতো হুজুররাই দায়ী আল্লাহ মাফ করুক আমাদেরকে আর শুনুন যদি আপনি মুসলিম এজন্য হয়ে থাকেন যে জান্নাতের জন্য আর যদি গজলের মতো শুরু করেন জান্নাত কেউ ডরি না আস্তাগফিরুল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এত বড় পর্দা ও বলে জাহান্নাম কেউ ডরি না আস্তাগফিরুল্লাহ জাহান্নামকে ডরো না মানে আগুনকে ডরো না মানে আল্লাহ ডরতে বলছে ঠিক আছে আমি আগুনকে ডরবো না আল্লাহকে ডরাবো কিন্তু আল্লাহই বলছে আগুনকে ডরাবো ওইটা বলে আল্লাহ বলছে জাহান্নামকে ডরার মানে আল্লাহকে ডরাও জান্নাতের কি কি মানে জান্নাতের জন্য না জাহান্নামকে ভয় পায় না এরকম গজল গায় তোমার দেশের মানুষ যদি এরকম ইমান আনো যে জান্নাত কেউ লাগবে না জাহান্নাম কেউ ডরাই না হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঠিক আছে যা খুশি করো যা খুশি করো তোমার ইমান যদি গজলের মতো হয় যে জান্নাত লাগবে না আশা করি না জাহান্নাম কো ডরি না হয় নাকি আল্লাহ নবী নিজেই বলে গেছে এ মাগরিবের নামাজের পরে আল্লাহর কাছে পানা চা আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার মানে এ বলতেছে যে হে রাসূল আপনাকে পেলে জাহান্নাম কো ভয় পায় না আস্তাগফিরুল্লাহ অথচ এ রাসূলকে পাইলে রাসূলই তো বলতেছে যে তুই এটাকে ভয় পা পানা চা আল্লাহর কাছে গজল গা কি সুন্দর গলা ইমান যদি গজলের মতো হয় তো ওকে যা খুশি করো আর যদি ইমান হয় জান্নাতে যাওয়ার জন্য আর যদি ইমান হয় আল্লাহর আযাব আল্লাহর গজব আল্লাহর রাগ জাহান্নাম থেকে আশ্রয়ের জন্য যদি ইমান হয় তবে শুনো আন জাবির রাদিয়াল্লাহু আনহু جابر رضي الله عنه تكبرنيت أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم فقال أجن بكتي رسول الله صلى الله عليه وسلم الكاسيش جيجش كوري بولو أرأيت إذا صليت الصلوات المكتوبات وصمت رمضان هي الله النبي ও লক্ষ্মীপুরবাসী মনোযোগ দিয়ে শোনো মনোযোগ দিয়ে শোনো এখানকার নর এবং নারীরা মুসলিম পুরুষ ও মহিলারা একজন সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি দেখছেন সওমের কথা আগে আসেনি এক ব্যক্তি এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি যদি দিনের ফরজ নামাজগুলো আদায় করি এবং বছর শেষে এক মাস রমজান মাস যে রোজা ফরজ
ওই রোজাগুলো যদি রাখি ওয়াহলালতুল হালাল এবং হালালকে হালাল হিসেবে ওয়াহরামতুল হারাম হারামকে হারাম হিসেবে মেনে চলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি দিনে শুধু ফরজ নামাজ পড়ি বছর শেষে একবার যদি এক মাস রোজা রাখি হালালকে হালাল হারামকে হারাম মেনে চলি ওয়ালা নাজিদ আলা যালিকা শাইয়্যা আর এই নামাজ আর বছর শেষে রোজা এই দুইটার বাহিরে যদি ইয়া রাসূলুল্লাহ আমি যদি অন্য কোন বাড়তি ইবাদত না করি আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহর রাসূল আমি কি জান্নাতে যাব ক্বাল নাআম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন হ্যাঁ তুমি জান্নাতে যাবা সুবহানাল্লাহ দিনে কি করবে সে রোজা কতদিন রাখবে বছর শেষে একবার ওই যে বললাম হজ তো যার উপরে ফরজ হজ তো যাকাত তো যার উপরে ফরজ আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তো একবারই এবং এটাকে ধরে রাখতে হবে নামাজ দিয়ে রাইট সেটাই বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার প্রতি ঈমান আনছি আপনার রবের প্রতি ঈমান আনছি তাহলে সাক্ষ্য হয়ে গেছে এইবার ইয়া রাসূলুল্লাহ আমি শুধু ফরজ নামাজ পড়বো আর রমজান ফরজ রোজা রাখবো আর কিচ্ছু করবো না আমি বাড়াবো না আমি কি জান্নাতে যাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তুমি জান্নাতে যাবা শুনবেন ওই লোকটা কি বলল লোকটা বলল কল ওই ব্যক্তি বলল ওয়াল্লাহ আল্লাহর কসম লা আযীদু আলা যালিকা শাইয়্যা আমি এর বেশি ইবাদতই করব না আল্লাহ নবী বলছে সে যদি সত্য বলে ওই কথার উপর অটল থাকে সে জান্নাতে যাবে আপনি রমজানকে মনে করেছেন উৎসব পিঠাপুলির উৎসব বুটমুড়ির উৎসব হ্যাঁ খাওয়া দাওয়ার উৎসব চাকরির কম ডিউটির উৎসব ব্যবসা বেশি বেচা বিক্রির উৎসব না 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 এই রোজা হচ্ছে মানুষকে যাত্রাতে নিয়ে যাওয়ার পথ এই রোজা হচ্ছে মানুষের ফরজগারিতা বাড়ানোর পথ এই রোজা হচ্ছে আল্লাহ কোরআন নাজিলের মাস কোরআন তেলাওয়াত করার মাস বারো মাস তো পড়বে এই মাস আরো বেশি পড়বে এই রমাদান কোরআন বুঝার মাস আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আরে এই দেশের মানুষ গজল গায় আমি বললাম আমি 2014 সালে বাংলাদেশে আসছি এই গজলের বয়স অনেক হয়েছে সত্যি অনেক হয়েছে আমি বাড়িতে ঢুকলাম কয়েকদিন পরেই বলো যে ওই যে ওয়াজ মাহফিল তুয়াজ মাহফিলে গজল গাচ্ছে আমার ভাতিজা ভাতিজা হবে বা নাতি হবে ভাতিজার ছেলে তো নাতি হবে রাইট ভাতিজার ছেলে খুব সুন্দর গলা তা আমাকে বলতেছে যে ওর একটা গজল গাইবে তুই শুন কি সুন্দর গলা কলিজা ফেটা যায় তারপর নাতি গাও গাও তো ও এই গজলটা গাইলো গজল গাইতে গাইতে বলো যে জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরি না এই থাম তুই কি করছ তুই জান্নাতের আশা করছ না জাহান্নাম কেউ ভয় না তো তুই মুসলমান কে তো মুসলমান কেন খালি হাজার হাজার মানুষের সামনে বলে কারো গায়ে লাগে না কারো গায়ে লাগে না কেউ বুঝে না কি গাচ্ছে এখানে কি বলছে কি ছেলে কি বলছে কি ছেলে আমি তিরস্কার করছি না আমি বলবো ভাই আমার ভাই আমার অনুভব করো তুমি রাসূলকে চাচ্ছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূল যেটাকে বলেছে পানা চাও কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেনি যে যেই ব্যক্তি সকাল ও সন্ধ্যায় আল্লাহর কাছে জান্নাত চাইবে জান্নাত নিজেই আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহকে জান্নাত দাও যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় জাহান্নাম থেকে আশ্রয় চাইবে জাহান্নাম নিজেই দোয়া করবে যে আল্লাহ তুমি ওকে আশ্রয় দাও কেন এটাকে তুমি শোনো নি রাসূলকে চাচ্ছ অথচ জান্নাতেরও আশা করো না জাহান্নামকে ভয় পাও না হয় নাকি এটা কেমন আশা তো তোমার রাসূলকে আমি চিনি না আমি যে রাসূলকে চিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছে সকাল সন্ধ্যায় জাহান্নামের পানা চাও ভয়ঙ্কর জায়গা বাপরে বাপ ভয়ঙ্কর মানুষের মুখ
আগুনে জ্বলে যাবে, বিভৎস অবস্থায় থাকবে মানুষ, পূজ দিবে আল্লাহ খাইতে, মানে জ্বলন্ত ফুটন্ত, ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ হচ্ছে বলে কি আল্লাহ এই জাহান্নামের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছে, আমি যে রাসূল ছিলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শুনুন, রমাদানে তো অনেক ভোজ ভোগ বিলাস হবে, তবে আমি বলি আর কিন্তু তুচ্ছ করতেছি না, যাদেরকে আল্লাহ তৌফিক দিছে তারা খাবে হালাল, যাকাত দিয়ে দেবে, যাকাতের পরে যে সম্পদ বেঁচে থাকে হালাল ভাবে সে চাইলে ভোগ করতে পারে, তার জন্য বৈধ আছে। ঠিক আছে, আমি তিরস্কার করতেছি না, আমি বলতেছি যে মানুষ রমাদানকে কেন্দ্র করে কষ্ট সুদ মুদ সব বাড়াই দিয়ে হইলো খায়, কেন হিসাব নাই? আরে বেটা আজাদ থেকে ঋণ নিশো সেই মাফ করে দিবে, হিসাব নেই মানে। এরপরে আবার দোকানদাররাও বড় ফেসে যায়, রোজা উপলক্ষে বাকি, একটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস আমি বাকি দিব, আর হচ্ছে বিলাসিতার জিনিস কেন বাকি দেব? এই দেশের সব কাপড় দোকানদার জানে কত মানুষ ঋণ করে দামি দামি জামা কাপড় কেনে, ওর কাছে গেলে খবর পাওয়া যাবে ঈদ কি ইবাদত নাকি উৎসব। এদেশের কাপড় দোকানদারের কাছে গেলে খবর পাওয়া যাবে ঈদ কি ইবাদত নাকি উৎসব। কেন বললাম এ কথা? কারণ ঈদ কি ইবাদত মনে করে যদি সে বাকি নেয়, দোকানদার ওর পিছিয়ে 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 10 বছর ধরে টাকা নিতে পারে না। যাই হোক, ওদিকে গেলাম না, পরে আপনারা বলবেন যে আমি আবার কোন কথা কই, আমার অনেক দোষ আছে এখন, হ্যাঁ যেহেতু আমি কাজ করে খাই আমার অনেক দোষ আছে, অনেক কিছু বললে আমার বলবেন যে আমার কথা আমি বলছি, অনেক বাইন্ডিংস হয়ে গেছে, আল্লাহ মাফ করুক আমাকে, খুব শীঘ্রই হয়তো ওইসব বাইন্ডিংস থেকে মুক্ত হয়ে যাবো ইনশাআল্লাহ, স্বাধীন চেতা মানুষ আমি কে ধরে রাখবে ইনশাআল্লাহ। শুনুন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم قال رسول صلى الله عليه وسلم بلتشن إذا جاء رمضان فتحت أبواب الجنة أو بنغلار زمين المسلمان را شنو شنو كي ما شاشتسي شنو شنو مسلمان را پاچ وقت نماز را شخبر 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 ও আল্লাহর প্রতি ঈমান আনয়নকারীরা, ও দিনে 5 বার ফরজ সালাতের হেফাজতকারীরা, ও শিরক ও বিদআত থেকে নিজেদেরকে মুক্তকারীরা, সুখবর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা জাআ রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, ওগুল্লিকত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুফিদাতিস শায়াতিন, এবং শয়তানদেরকে বন্দী করে ফেলা হয়। সুখবর সুখবর ঈমানদাররা, ও তোমাদের যাদের উপর আল্লাহ ফরজ করেছে সিয়াম, সুখবর জান্নাতের দরজাগুলো খুলে যাবে, কে চাও ওই দরজা দিয়ে ঢুকতে? সুখবর, ঈমান আনো, সলাত প্রতিষ্ঠা করো, এবং এই রমাদান মাসে সিয়াম পালন করে আল্লাহর তাকওয়ার দিকে তোমরা ধাবিত হও। এই রমাদান মাস 10 দিন রহমত, 10 দিন বরকত, 10 দিন মাগফিরাত, এই রকম ভাগ আমরা চিনি না, এইরকম ভাগ কে করে দিয়েছে তাকে আমরা চিনি না। আমি জামশেদ মজুমদার বলতেছি, আমি খারাপ বলতেছি না, আচ্ছা আপনি বুদ্ধিমান একজন, কেউ লাগবে বয়স বেশি মানুষের বুদ্ধি বাড়ে, আপনি পেরিয়া ছিলেন, পেরিয়া চেনেন? দেখছেন উনি কেছে চেনে না। তো আমিও বলতেছি যেই লোক বলেছে প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন, একটা রহমত মাগফিরাত নাজাত এভাবে 3 ভাগ করছে, তারে আমি চিনি না। তো যে যেটা চিনে না সে তো চিনে নাই বলবে নাকি? আমি চিনি কাকে দিনে? আমি চিনি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি চিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার থেকে আমি দিন নিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চিনি আনাতাকুমুর রাসূলু ফাখুযু, যা রাসূল দিয়েছে তা নিয়ে নাও। তো এই 3 ভাগের রমাদান রাসূল দেয়নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে ওকে, হয়তো আমি জানি না,
রাসূল দেয়নি এই কথা বললে ভুল হতে পারে হয়তো আমি পড়ি নাই হয়তো আমি জানি না তো যদি কেউ জেনে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস তো তিন ভাগ রমাদানের বলি দিয়ে আমাদেরকে মূলত এই পুরো রমাদান মাসই হচ্ছে রহমতের এই পুরো রমাদান মাসই হচ্ছে নাজাতের এই পুরো রমাদান মাসই হচ্ছে মাগফিরাতের কোন 10 দিনের হিসাব নাই পুরো 30 দিন ফুল অফার আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আল আযীম দেখুন عن ابي هريره رضي الله عنه قال عن ابي هريره رضي الله عنه يقول ابو هريره رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم বলেছেন كل عمل ابن ادم له الا الصيام আদম সন্তানের যত ইবাদত আছে তার নিজের জন্য রোজা ছাড়া ওয়াসসিয়ামু ফাইন্নাহু লি আল্লাহ বলছে কেননা রোজা হচ্ছে আমার জন্য সুবহানাল্লাহ ওয়া আনা আজিজি বিহ আল্লাহ বলছেন আমি নিজেই এর প্রতিদান দেব সুবহানাল্লাহ খাও পিও এশ করো হ্যাঁ খাও দাও ফুর্তি করো এরকমই তো রোজা নাকি জি না আমার ভাইরা এই রমাদান মাস আল্লাহ বলছে যে সব ইবাদত তার জন্য রমজান হচ্ছে আল্লাহর জন্য যে এই সিয়াম পালন করবে নিজেকে মুসলমান রেখে অমুসলিম কাফের মুশরিক রেখে নয় মুসলিম রেখে নিজেকে যে সিয়াম পালন করবে আল্লাহ বলছে যে আমি নিজেই প্রতিদান দেবো এটার সুবহানাল্লাহ তার মানে ফেরেশতাদের আন্ডারে রাখেই নাই এটার সওয়াব নেকি বুঝেন নাই লিখবে এরকম লিপিবদ্ধ তো হবে অবশ্যই যে রোজা রাখছে বা রাখে নাই ওই যে গজল জাহান্নাম কেউ ডরি না এখানে আল্লাহ বলতেছে খবরদার ডরাও এটারে ভয় পাও রোজা রাখো কেন এ রোজা ঢাল হবে ঢাল ঢাল বোঝেন জাহান্নামের আগুন থেকে ঢাল হবে আল্লাহর রাগ থেকে ঢাল হবে আল্লাহর গুসা গজব থেকে ঢাল হিসেবে কাজ করবে রোজা সুবহানাল্লাহ তাহলে জাহান্নামকে কি ডরি না নাকি ডরাইতে হবে জরুরি ফরজ ফরজ জরুরি এই জাহান্নাম থেকে আশ্রয় পাওয়ার জন্য আল্লাহ কত কিছু আমাদেরকে শিখাই দিছে এই যে রোজাও শিখাই দিছে যে রোজা রাখো তাহলে কি হবে তাহলে তোমাদের একটা ঢাল স্বরূপ কাজে আসবে হ্যাঁ ওয়াইযা কানা ইয়াউম সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াসখব সিয়াম পালনের দিন তোমাদের কেউ যেন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে আল্লাহর কি ইচ্ছা আপনার গ্রামের কথা জানি না ভাই আমার গ্রামের রোজায় ডেলি মারামারি লাগে বিশেষ করে ইফতারের আধা ঘন্টা আগে না আমার গ্রামটা খুব খারাপ মনে হয় না না এরকম না আমি খেয়াল করে দেখছি প্রত্যেক এলাকায় কোনায় দোকান থাকে কোনায় আমতলা জামতলা বাসতলা মাসা কিনারায় ফাড়ে হ্যাঁ একটা দোকান থাকে তা থেকে বাজার আর একটা একটা গ্রামের কয়েকটা মানুষ মিলে একটা দোকান ছোট টং দোকান টাইপের চা বন হ্যান ত্যান একটা টেলিভিশন আছে সারাদিন নাচ গান বাজনা হয় ক্রিকেটের সময় খেলাধুলা হয় আর এলাকার কার কি হয়েছে না হয়েছে সরকার কখন নামাই দিবে কখন উঠাই দিবে হ্যাঁ মানে সৌদি আরব কি সিদ্ধান্ত ভুল নিছে ইরাক ইরান কোন সিদ্ধান্ত ভালো নিছে শেখ হাসিনা না কি করবে আগামী 10 দিন কেন এই কাজটা করছে সব এরা জানে সব এরা জানে এরকম একটা দোকান থাকে প্রত্যেক এলাকায় তো ওই দোকান থেকে ঝগড়া সূত্রপাত হয় ইফতারের আধা ঘন্টা আগে তো এখন কি বলবো গ্রামের ছেলে তো দুঃখের হাসি পায় আর কি আমি দেখেছি 11 মাসে এত ঝগড়া হয় না রোজার মাসে যত ঝগড়া হয় সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো ঝগড়াটা আমরা কেন করে আল্লাহ আমাদেরকে মাফ করুন যত কিছু আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন তত কিছু আমরা বাড়াই করি যত কিছু আদেশ করছে তত কিছু আমরা করি না যেমন ঝগড়া ফাসাদ সবসময় নিষেধ ঠিক না এই জন্য এটা রেগুলার বেসিসে হয় আমাদের আমাদেরকে লাইলাতুল কদর বলছে যে রোজার শেষ 10 দিন খুঁজতে আমরা অনেক নাম বানাইয়া অনেক রাত্রি জাগি আমি হিসাব করে দেখছি ওই বাড়তি জিনিসগুলো যদি বিদাতগুলো না করে যদি ওই রাতগুলো যদি রোজার বেজর রাত্রিতে ঢুকাই তো তাও অন্তত 3 দিন খুঁজত এরা এত 27 আপনার এলাকায় কোন দিনে সবে বরাবর সবে কদর আমার এলাকায় 29 তারিখে 27 কনফার্ম এরা জানে কেন বলো যে হাদিসে আছে এই দিনে হওয়ার চান্স বেশি আমি বললাম তার মানে বেশি কিন্তু কনফার্ম নয় রাইট কো হ্যাঁ তো বাদ দাও বুঝেছ
আমাকে বলেছে যে বিভিন্ন হাদিস দিয়ে কদরের অক্ষর মিলাইয়া সবকিছু মিলাইয়া 27টা হয় আমি কইলাম তো কয় চান্স মানে সবকিছু বিবেচনা করে একবারে বেশি লিভ মানে সম্ভাবনা বেশি 27টা রে আমি বললাম সম্ভাবনা বেশি মানে তো 99 পর্যন্ত যায় ঠেকাবে 100 তে যাবে না ঠিক না কয় হ্যাঁ তার মানে মিস আছে একটা হলো যে পরিপূর্ণ একটা হলো বেশি সম্ভাবনা বেশি তাহলে ভাই 21 23 25 27 29 করেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক তো বুঝছেন আমাদেরকে কইছে যে রোজার শেষ 20 দিনের পরে শেষ 10 দিনের বেজর রাত্রি আমরা এটা ফিক্স করে ফেলছি যত কিছু আমাদেরকে দিছে আমরা নেই নেই ঠিকভাবে আল্লাহ আমাদেরকে মাফ করুক আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসলে সত্যি কথা কি রমাদানের প্রত্যেক রাতই হচ্ছে মুক্তির রাত যে অবুজ নাদানরা আমরা যদি এই রমাদানকে কেন্দ্র করে যদি প্রতিটা রাতকে কাজে না লাগাইতে পারি আমাদের চাইতে হতবাগ আর কেউ হবে না তবে এটা শুধু একটা উৎসব আমেজ আর কালচারে পরিণত হবে ইবাদতে থাকবে না কারণ ইবাদত ভিন্ন জিনিস ইবাদত মানুষকে আল্লাহমুখী করে ইবাদত মানুষকে অশ্লীলতা থেকে আশ্রয় দেয় ইবাদত মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় জাহান্নাম থেকে দূরে সরায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন اذا كان اول ليله من شهر رمضان سفدت الشياطين ومرضت الجن রমাদান মাসের প্রথম রাতেই শয়তান ও দুষ্ট জিনকে শৃঙ্খলাবদ্ধ করা হয় দেখছেন রহমত নাজাত মাগফিরাত তিনটা ভাগ করে নাই রমাদানের রমাদানের প্রথম রাত থেকেই শয়তান বন্দী হয় তার মানে পুরো রমাদান মাস মুক্তির মাস পুরো রমাদান মাস ক্ষমার মাস পুরো রমাদান মাস নাজাতের মাস আমাদের উচিত এটাকে কাজে লাগানো অগুল্লিকত ابواب النار فلم يفتح منها باب জাহান্নামের দরজাগুলো প্রথম রাতেই বন্ধ করা হয় এবং এর একটি দরজাও আর খোলা হয় না তাহলে প্রথম 10 দিন দ্বিতীয় 10 দিন তৃতীয় 10 দিন বলে কথা নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান রমাদান মাসের প্রথম রাতেই শয়তান ও দুষ্ট জিনদেরকে বন্দী করা হয় শৃঙ্খলিত করা হয় وغلقت ابواب النار فلم يفتح منها باب এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং এর একটি দরজাও খোলা হয় না وفتحت ابواب الجنه فلم يغلق منها باب খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো এবং একটি জান্নাতের দরজাও বন্ধ করা হয় না وينادي منادي রমাদান মাসে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে ইয়া বাগিয়াল খায়র ইয়া বাগিয়াল খায়র রমাদান মাসের প্রথম রাত থেকেই একজন ঘোষণাকারী একজন আহ্বানকারী ঘোষণা দিতেই থাকেন ইয়া বাগিয়াল খায়র হে কল্যাণ অন্বেষণকারী একজন আহ্বানকারী আহ্বান করে হে কল্যাণ অন্বেষণকারী আকবিল অগ্রসর হও ও কল্যাণকামী মানুষ ও নাজাতের প্রত্যাশী মানুষ ও মাগফিরাতের প্রত্যাশী মানুষ ও তোমরা যাদের দয়া লাগবে আকবিল 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 আসো আসো অগ্রসর হও কল্যাণের দিকে অগ্রসর হও ইয়া বাগিয়াল শর হে পাপ পাপাসক্ত মানুষ হে পাপাচারী ইয়া বাগিয়াল শর হে পাপাচারী আকসর বিরত হও সিনেমা নাটক থেকে বিরত হও মুনাফিকি থেকে বিরত হও নামাজ ত্যাগ থেকে বিরত হও ঝগড়া ফসাদ থেকে বিরত হও হারাম উপার্জন থেকে বিরত হও হারাম সম্পর্ক থেকে বিরত হও কঠোরতা থেকে বিরত হও আল্লাহ বিমুখতা থেকে বিরত হও আল্লাহর অবাধ্য হওয়া থেকে ইয়া বাগিয়াশর বিরত হও হে পাপাসক্ত মানুষ হে পাপাচারী মানুষ তোমরা বিরত হও
ولله عتقاء من النار আর বহু লোককে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রমাদান মাসে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে ইয়া আল্লাহ আপনি আমাদের বাপ দাদাদেরকে ওদের অন্তর্ভুক্ত করুন ইয়া আল্লাহ আমিন ইয়া আল্লাহ আপনি আমাদের পিতামাতাকে ওদের অন্তর্ভুক্ত করুন ইয়া আল্লাহ আমিন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার আর বহু লোককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এই মাসে মুক্ত করে দেয় ইয়া আল্লাহ আমাদের পূর্বপুরুষরা যারা এই দ্বীনের জন্য খেটেছে ইয়া আল্লাহ আমাদের পূর্বপুরুষরা যারা এই দ্বীনকে কায়েম করার জন্য কষ্ট করেছে আপনি এই মাসে এই ভাগ্যশীল মানুষদেরকে তাদেরকে অন্তর্ভুক্ত করুন ইয়া আল্লাহ আমিন ওয়া যালিকা কুল্লু লাইলা এবং প্রত্যেক রাতে এরূপ হতে থাকে এ তো এরূপ হতে থাকে এজন্যই আমি বলেছি যে যে বলেছে প্রথম 10 দিন দ্বিতীয় 10 দিন তৃতীয় 10 দিন আমি তাকে চিনি না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে যে ওয়া যালিকা কুল্লু লাইলা প্রত্যেক রাতেই ঘোষণাকারী ঘোষণা দেয় হে কল্যাণকামী অগ্রসর হও হে পাপাচারী বিরত হও প্রত্যেক রাতে এটা ঘোষণা হয় আল্লাহ এই পুরো মাসেই মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে ওয়াজালিকা কুল্লু লাইলা এবং প্রত্যেক রাতে এরূপ হতে থাকে বিরক্ত হচ্ছেন না তো ইউ আমি তো লেটই উঠছি খুতবায় হালকা 10 মিনিট বাড়তে নিব সমস্যা নেই তো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের রমাদান মাসে মানুষ রমাদানের পূর্বে যেই অপরাধ করে সেটা থেকে ক্ষমা পাওয়ার একটা সুযোগ থাকে রমাদানে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه দেখছেন হাদিসে আমার প্রথম কথাটাই আসছে আমি যে বলছি রোজা সবার উপরে ফরজ না আমি যে বলছি রোজা উপকার করবে না তার যে মুসলমান না মুমিন না রোজা মুত্তাকি করবে মুমিনকে রোজা অপরাধ থাকলে ক্ষমা এনে দিবে কিন্তু মুসলমান হতে হবে আমার ভাইয়েরা মুসলমান হতে হবে মুমিন হতে হবে সালাত ছাড়া মানুষ মুমিন হতে সক্ষম নয় ইসলামে মুমিন হওয়ার জন্য নামাজকে বাদ দিয়ে কোনো উপায় নেই নামাজকে বাদ দিয়ে উপায় নেই দেখুন এই কথাটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমান সহ দেখছেন কি সহ ঈমান সহ কি সহ ঈমান সহ ঈমান সহ নেকি পাওয়ার আশায় ওই গজলের মতো না জান্নাত লাগবে না দেখছেন জান্নাত লাগবে না কথা ভুল এখানে আল্লাহ নবী বলছেন জান্নাতের আশা করতে হবে যে ব্যক্তি ঈমান সহ জান্নাতের আশা সহ মানে নেকির আশা সহ এই রমাদান মাসে রোজা রাখবে ও আল্লাহর কাছে মাপ না চাইলেও আল্লাহ তার আগে সব গুনাহ মাফ করে দেবে সুবহানাল্লাহ হ্যাঁ দেখছেন রমাদান মানে রমাদান আপনার আপনার হয়ে কাজ করবে সুবহানাল্লাহ আপনি যেটা যেটা আল্লাহর সাথে অপরাধ করেছেন হয়তো মা মনে নাই মাপ চাইবেন আপনি যদি ঈমান রেখে সওয়াবের আশা রেখে যদি রোজা রাখেন ওই আগের গুনাহ এমনিতেই মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ মানে আল্লাহ মাফ করে দেবে যাকে খুশি তাকে আল্লাহ সহিহ যাই হোক أقول قولي أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم أبرش شوي استغفار قرن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ديني بحيرا عشتي رمضان نجدر كي أمرا مسلم هشب جدي اي رمضان اجاب ناكو تبري آمدر چهتي خطو بغار كيونين عن أبي سعيد سعيد الخدري رضي الله عنه قال أبو سعيد الخدري رضي الله عنه تكبر نزتني بولا سمعت النبي صلى الله عليه وسلم يقول الله النبي صلى الله عليه وسلم كامي قلت شنيتي من صام يوما في سبيل الله جاي بكتي الله الرستا أكدن سيام بالون كوري بعد الله وجهه عن النار سبعين خريفة جاي بكتي الله الرستا أكدن রোজা রাখবে আল্লাহ তার মুখকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্বে সরিয়ে দিবেন সুবহানাল্লাহ আলী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله عنه عن ابي هريره رضي الله عنه قال ان رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি রমাদানের রাতে ঈমান সহ সওয়াবের আশায় রাতে নামাজে দাঁড়াবে মানে কিয়ামুল লাইল তাহাজ্জুদ তারাওয়ি যেটাই বলেন
তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। হতভাগা সে যে রমাদান পেল কিন্তু নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারল না। দুর্ভাগা সে, লাঞ্ছিত সে, অপমানিত সে, অপদস্থ সে, বেকুব, গর্ধব, পাগল, বর্বর, জঙ্গলি জানোয়ার চাইতেও সে খারাপ যে রমাদান পেল। হতভাগা আহ যে রমাদান পেল অথচ নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারল না। ইয়া আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করুন। আপনাদের কথা আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم برسل رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي تار ناك بلون تتهو ماني اور ناك ماتي تي پوڑے جاك جار کا چھے اللہ نبیر نام اللہ کھلو کنتو شے اللہ نبیر نام درود پاٹ کل دونا صلى الله عليه وسلم اللهم صل وسلم على نبينا محمد يا الله ورغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له এবং ভুলন্তিত হোক তার নাক যার নিকট রমাদান মাস এলো অথচ তার গুনাহ maaf হয়ে যাওয়ার পূর্বেই তা পার হয়ে গেল। লাঞ্ছিত হোক ওই লোক, নাকে মাটি পড়ে যাকো, ধুলে মিশে যাকো, যে রমাদানকে পেল গুনাহ মাফ করতে পারলো না, এর আগে রমাদান মাস শেষ। আল্লাহ নবী এই বদদোয়া করেছে, আল্লাহ আমাদেরকে মাফ করুক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাগিমান ফুরাজুলিন আদরাকা ইনদাহু আবাওহুল কিবর ফালাম ইউদখিলাহুল জান্নাহ। ওই যে কোনার ঘরে বুড়া লোকটা পড়ে আছে, ওই যে বুড়া বুড়ি মহিলাটা এইভাবে শুয়ে আছে একলা বিছানায়, 15 দিন আগে ডাক্তার দেখাই আইনা স্যালাইন টালাইন দিয়ে আনছে, দুপুরবেলা একবার হয়তো কেউ খাবারের খোঁজ নেয়, পায়খানা করে পড়ে আছে বিছানায় ওই মহিলা, পায়খানা করে পড়ে আছে বিছানায় ওই পুরুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা পুরুষ একটা মহিলা আপনার ঘরেও থাকতে পারে। আল্লাহ নবী বলছে যে গজব ধ্বংস, এত এত কোনো উপায় নেই যে তার মা অথবা বাপ অথবা উভয়ের কাউকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ সে জান্নাতে প্রবেশ করার পথ করতে পারলো না ওদের মাধ্যমে, ও শেষ। হ্যাঁ, যে বুড়া লোকটা, হ্যাঁ যে বুড়া লোকটা একদিন আপনার ঘরে খাবে, একদিন আপনার ভাইয়ের ঘরে খাবে, যার 1 বছরের লুঙ্গি আপনি কিনে দেবেন, আরেক বছরের লুঙ্গি আরেকজনে কিনে দেবে, এই লোকটা ডেঞ্জারাস বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি এবার ডেঞ্জারাস। ওরা বুড়া মনে করা যাবে না, ওরা জান্নাতের চৌখাট মনে করতে হবে। যে বুড়া লোকটা ঘরের মধ্যে পড়ে আছে বাপ, ওরে এইভাবে মনে করা যাবে না, ওরে জান্নাতের চৌখাট মনে করতে হবে। এবার ফালা রাখতে চলবে না, সবসময় বার্নিশ রং, হ্যাঁ দরজা মারার সময় সুন্দর করিয়া যদি ধামধুম করা কিলমিল মারা যাবে না, চৌখাট সুন্দর করে রাখতে হবে, এটা ভেঙে গেলে পুরো ঘর চুরি হয়ে যাবে চৌকাট, বুঝেন নাই, কিছুই থাকবে না জান্নাতের। যার বাপ আছে সেবা যত্ন করতেছে না, ওর জান্নাতে কিচ্ছু নাই, তার তো চৌকাটই ভেঙে ফেলছে, ও ঢুকবে কেমনে এখানে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন। তিনি এই রমাদান মাস মুসলিমদের উপরে ফরজ এই অনুভূতি দিয়ে আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া যে আমরা মুসলমান থাকতে পারি না, কোরআন ও হাদিসে আল্লাহ যা নাজিল করেছে তা আল্লাহ আমাদের হৃদয়ে নাজিল করে দিন। ও আমার লক্ষ্মীপুরের ভাইয়েরা, ভাইরা আমার, বোনরা আমার, পাঁচ ওয়াক্ত সলাত ছাড়া মুসলমান থাকা যায় না। আল্লাহ এই পৃথিবীতে এমন আলেম জন্ম হয় না যে প্রমাণ করে দেবে নামাজ ছাড়া মুসলমান মানুষ। পৃথিবীতে মায়ের বেটা জন্ম হয়নি যে কোরআন ও সুন্নাহ আনবে আর ইবারত পড়বে আর একটা কিছু করে প্রমাণ করবে যে নামাজ ছাড়া মুসলমান। আল্লাহ আমাদেরকে বুঝাতে আসেন, তিনি আমাদের বিগত রমজানে আমরা যা মিস করেছি তা থেকে এবার আমাদেরকে আশ্রয় দান করুন। আমাদের জীবনে যতগুলো রমাদান চলে গেছে সবগুলো রমাদানে যা আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ
আপনি তাই রমাদানে পরিপূর্ণভাবে রিকভার করার তৌফিক দান করুন। আল্লাহ এখনো রমাদান আসেনি, জানি না আমরা কে কে পাবো এই রমাদান। ইয়া আল্লাহ খুব মনে বড় আশা রমাদানে এবারে কোরআন পড়ব, যাকাত দিব, সদাকা দিব, ওয়াজ করব, মাহফিল করব, কোরআন পড়ব, লোকজনকে দান করব, সাদাকা করব, সেবা যত্ন করব মুরব্বীদের। আল্লাহ মনে বড় আশা রমাদানকে কেন্দ্র করে আল্লাহ মরে গেলেও আপনি সওয়াবগুলো দিয়ে নিয়ে আল্লাহ আমিন। ইয়া আল্লাহ রমাদান যদি পেয়ে যাই ওই কাজগুলো করার দৃঢ় ইচ্ছা আপনি তৈরি করে দিন আল্লাহ আমিন। ইয়া আল্লাহ আপনি আমাদের উপর সন্তুষ্ট হন এমন অবস্থায় আপনি আমাদেরকে ডাক দিন আল্লাহ আমিন। আল্লাহ আপনি আমাদের উপর অসন্তুষ্ট অবস্থায় থাকিয়েন না, আমরা স্বীকার করে নিচ্ছি আমরা অপরাধী, আল্লাহ আপনি আমাদের গুনাহ ক্ষমা করে দিন আমিন। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وأقيموا الصلاة.